গুড মর্নিং, আমার পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে অনেকটাই ভালো আছি, শরীর একদম ফিট। আজকের ব্লগটা একটু অন্যরকম, আজকে কোনো কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করব না, কিছু মনের কথা তোমাদের সাথে শেয়ার করব। আর অনেকটা সাহস নিয়ে আজকে আমি এই ভিডিওটা করতে বসেছি। সাহস কেন বললাম, মনের কোনো কথা দেখবে নিজে নিজে নিজের মনে রেখে দেওয়া, মনে মনে বলা আর ক্যামেরা অন করে বলা কিন্তু অনেকটাই তফাত। আমি যে কথাগুলো বলবো তোমরা সাক্ষী থাকবে, তো তার জন্য বললাম আর কি যে অনেকটা সাহস করে আজকে কথাগুলো বলতে আসলাম তোমাদের সাথে। স্নান হয়ে গেছে আমার, এই মাত্র স্নান করেছি আর আজকে একটু হলুদ মেখেছিলাম, হলুদ আর অ্যালোভেরা জেল, আরো অনেক কিছু দিয়েছিলাম ওর মধ্যে, তোমাদেরকে একদিন দেখাবো ফেস প্যাকটা। তো হলুদের ফেস প্যাক তৈরি করেছিলাম, তার জন্য একটু মুখটা হলুদ হলুদ লাগছে। বিকেলে অবধি ঠিক হয়ে যাবে, হালকা হালকা হলুদ হয়ে আছে, হাতগুলো হলুদ হয়ে আছে দেখো, তো তার জন্যই মুখটা একটু হলদে হলদে লাগছে আর কি। তো যেই কথাটা বলবো আর কি, আমি জানি তোমরা হয়তো শুনে বিশ্বাস করবে না, তবুও বলি যেটা সত্যি কথা সেটা বলি। আজ থেকে আমার নতুন জীবন শুরু হতে চলেছে, একদমই নতুন অন্যরকম একটা জীবন। তো সেটা কি বলবো, বলেই দিই, আমি ডায়েট শুরু করছি। অবাক হওয়ার মতনই একটা কথা, অবাক হয়েছো নিশ্চয়ই, তোমরা ভাবছো দূর এ আবার কি ডায়েট করবে, আজ বাদে কাল হলেই মাংস এনে খাবে, এটা সেটা এনে রসিয়ে কষিয়ে খাবে। না, নিজের মনকে অনেকটা মানিয়েছি, অনেকটা শক্ত করেছি, তবে তোমাদের সামনে এই কথাটা আমি বললাম। শুরু করছি আমি আজকে থেকেই, খাওয়া দাওয়া সব কিছু চেঞ্জ করব পুরোপুরি। জয়ের আলাদা রান্না হবে, আমার আলাদা রান্না হবে। এটা দেখো আমি অনেকদিন আগেই ভেবেছি কিন্তু সাহস করে উঠতে পারছিলাম না, আর এটা একদিনের জন্য না, আমি করব, আমি বলছি যখন আমি ঠিক করব, এটা করে দেখাবই। এতদিন মনে মনে ভাবতাম করব করব করব, সাহস মানে হচ্ছিল না। মানে তোমরা জানো আমি যে পরিমাণে খেতে ভালোবাসি প্রত্যেকটা জিনিস, মানে আমার এমনই হয় যে কোনো পছন্দের জিনিস না খেতে পারলে মন খারাপ হয়, মানে মিনিটে মিনিটে খিদে পায়, সত্যি 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 টিকটিকিও বলছে। তো সেই জায়গা থেকে এইখানে আসা, ডায়েট শুরু করা অনেকটা কঠিন একটা ব্যাপার, তো তার জন্য অবিশ্বাসও হবে তোমাদের, কিন্তু শুরু করছি আমি। আর জয়কে যখনই বললাম কথাটা, জয়কে অনেকদিন ধরেই বলি, ও তো সমানেই বলে যে কর কর কর, ইভেন আমার বোনও বলে যে কর তুই এসব কেন খাস, এত কেন খাস, এইসব খা, এত ভাজাভুজি কেন খাস, ও বলে। তো ফাইনালি আমি, দেখো এটা কেউ কেউ কাউকে বলেও কিন্তু করাতে পারবে না, এটা কেউ কাউকে বললেও হবে না, খোটা দিলেও কেউ কাউকে কিচ্ছু হবে না, যতক্ষণ আমি নিজে না ডিসাইড করছি যে আমার জন্য কোনটা ভালো, আমাকে এটা করতেই হবে, ততক্ষণ কিন্তু কেউ বলেও আমাকে করাতে পারবে না। হাজার বলেছে সবাই কিন্তু আমি করিনি, কিন্তু এখন আমি রিয়েলাইজ করলাম যে না, আমারও ভালো থাকার অধিকার আছে, আমাকে ভালো থাকতে হবে, আমাকে আরো সুন্দর হতে হবে। সুন্দর তো আমি আছি অবশ্যই সুন্দর, কিন্তু তবুও দেখবে একটা সুন্দর ফিগার থাকলে দেখবে একটা মানুষকে অনেকটাই মানে বেশি সুন্দর লাগে আর কি। তো সেটাই ডিসাইড করলাম যে আমি করবো এটা। আমার খাওয়া দাওয়া, জয়ের খাওয়া দাওয়া সম্পূর্ণ আলাদা হবে। তো যেটা বলছিলাম, জয়কে ফোন করলাম যখনই, ও কাজে ছিল, তোকে ফোন করলাম। আমি কয়েকদিন ধরেই খুব ভাবছি বিষয়টাকে নিয়ে, জানো তো ওয়েট লসের ভিডিও আমি দেখি, সমানে দেখি, ভাবি যে কি করে হলো, কি করে হলো, বিশ্বাস হয় না জানো তো যে কি করে হলো। তারপর ভাবলাম যে না, আমিও তো ট্রাই করে দেখতে পারি, দেখা যাক না কি হয়, এটা তো কোনো ক্ষতি তো হবে না শরীরে, ভালোই হবে, তো দেখা যাক কি হয়, হলে হবে আর না হলে না হবে। তো কদিন ধরে এত পরিমাণে দেখেছি, তারপর ডিসাইড করলাম যে না, আমাকে করতে হবে, আমি কেন পারবো না, আমিও পারবো। তার কদিন ধরে ভাবছিলাম মনে মনে, হঠাৎ করে জয়কে ফোন করলাম, আমি তো সব কথাই ওর সাথে শেয়ার করি, ওকে ফোন করলাম যে জানিস তো আমি ভাবছি যে শুরু করব এটা। তো ও তো খুবই এক্সাইটেড, বলছে তুই শুরু কর, কি কি লাগবে বল, আমি সমস্ত কিছু এনে দিচ্ছি তোকে। এটা ও আগেও বলেছিল, এনেও দিয়েছিল, কিন্তু আমি পারিনি, জিনিসটা ব্রেক হয়ে গেছিল আগে, একবার শুরু করেছিলাম, মানে এইভাবে এইভাবে শুরু করিনি জিনিসটা যে আমি করব, হঠাৎ করে একদিন মানে মনে হলো শুরু করে দিয়েছিলাম, তখন আমি পারিনি।
তো তখনও সমস্ত কিছু এনে দিয়েছিল। ও বলে সব সময় আমাকে, শুরু কর, নিজের শরীর ভালো থাকবে তোর, এসব বলে। তো ও তো শুনে খুবই এক্সাইটেড, বলছে বল কি কি লাগবে, আমি সমস্ত কিছু এনে দিচ্ছি। খুবই মানে ওর সাথে কথা হলো, অনেকক্ষণ কথা হলো প্রায় ফোনে এসব সমস্ত কিছু নিয়ে। তারপর আমি জল খাই না, এবং তারপর হচ্ছে ও নিজের কথাটা বললো, ওর 86 কেজি ওয়েট ছিল, 86, ভাবো সেখান থেকে ও কত, এখন কত আমি জানি না, অনেকটাই কমেছে, অনেকটাই কমেছে। ওর আগের ছবি আর এখনকার ছবি দেখলে তোমরা হয়তো অবাক হবে কোথা থেকে কোথায় এসেছে ও। তো ও বলছিল যে তুই তো ভিডিও দেখিস আর আমি নিজে করেছি এটা, তো তোকে এগুলো এগুলো করলে ভালো হবে, কি কি লাগবে বল, কি কি খাবি, সমস্ত কিছু আমি এনে দেবো, খুবই এক্সাইটেড। আর আমি ভাবলাম যে আমি এটা পরেও তোমাদেরকে আমার জার্নিটা শেয়ার করতে পারতাম, মানে হয়ে যাওয়ার পরে। কিন্তু আমি ভাবলাম কি বলতো, যে সবকিছু যখন তোমাদের সাথে শেয়ার করি, তো আমার এই জার্নিটায় তোমরাও আমার সাথে থাকো আর কি, তোমাদের সাথেই আমি এই জার্নিটা শুরু করি। প্রত্যেকদিন কি হচ্ছে না হচ্ছে, কি খাচ্ছি, কতটা ওয়েট কমলো বাড়লো, সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো। হচ্ছে কি সেটাও শেয়ার করতে পারবো, না হচ্ছে সেটাও করতে পারবো, আমার ডায়েট চার্টটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো তার জন্য ভাবলাম যে তোমাদের সাথে নিয়ে আমি এই জার্নিটা শুরু করি, আর তোমাদেরকে জানিয়ে দিই যে আমি এটা করছি, তোমরা আমার সাথে থেকো, উৎসাহ দিও, উৎসাহ পাবো অবশ্যই, আমি জানি তোমরা আমাকে সবসময় উৎসাহ দাও, সব কিছুতে পাশে থাকো। তো তার জন্য আর কি ভাবলাম যে তোমাদের সাথেই জিনিসটা শুরু করা যাক। আমি ক্যামেরার আড়ালেও একা একা শুরু করতে পারতাম, যখন হয়ে যেতাম তখন তোমাদেরকে দেখাতাম, কিন্তু ওর থেকে বেশি ইন্টারেস্ট কিন্তু এটাই থাকবে, কারণ হচ্ছে তোমাদের সাথে আমি সব কিছু শেয়ার করছি, দেখাচ্ছি প্রত্যেকদিন কি খাচ্ছি না খাচ্ছি, এবার তোমরা সেটা চোখের সামনে রেজাল্টটা পাবে, তাই না? তো তার জন্য ভাবলাম যে আমি তোমাদের সাথে জার্নিটা শুরু করি। চেষ্টা তো করব, আমি আমি আমার 100% দিয়ে চেষ্টা করব। আমি কোনো ফুড ব্লগ দেখবো না, আমি ঠিক করে নিয়েছি। আর যারা খাবারের শর্টস ছাড়ো, আমার বন্ধু বান্ধবরা যারা আছো, নন্দিতা, এনাকিদি, মীরাদি, আরো অনেকে আছো, তো তাদের আমি ওই খাবারের শর্টস গুলো দেখবো না, আমি ইগনোর করব, আমি খাবারের শর্টস দেখবো না, কোনো খাবার দেখবো না, কোনো কিছুই দেখবো না, রান্না করব জয়ের জন্য, কিন্তু আমি ওতে হাতও দেবো না, এটা আমার নিজের কাছে নিজে প্রমিস করেছি। এবার নিজে কথা না রাখলে নিজেই পস্তাবো, তো এটা আমি ঠিক করে নিয়েছি, আমি এটাই করব, কোনো ফুড ব্লগ আজকে থেকে দেখবো না। আমি ফুড ব্লগ দেখতে প্রচণ্ড ভালোবাসি, এত ভালো লাগে, আমি সারা দিন রাত যখনই সময় পাই ফুড ব্লগ দেখি। তো ওই জিনিসটা আমাকে বন্ধ করতে হবে, মিষ্টি বন্ধ করতে হবে, মিষ্টি খাই অনেকটাই, তো অনেক কিছু জিনিস বন্ধ করতে হবে, মশলাগুলো বন্ধ করতে হবে। তো সেটা কি করি কি না করি সেটা আমি আজকে থেকে শুরু করছি সবকিছু, তো সেটা তোমাদেরকে আমি কালকের ব্লগে সব তোমরা দেখতে পাবে, যে কি করছি, কি খাচ্ছি না খাচ্ছি, আমার রান্নাটা আমি কিভাবে করছি, সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। এখনকার ব্লগগুলো ইন্টারেস্টিং হতে চলেছে, তো এখনকার ব্লগগুলো কিন্তু একদমই মিস করো না তোমরা, প্রত্যেকটা ব্লগ দেখো, কারণ আমার জার্নি শুরু হচ্ছে এখান থেকে, পুরোটাই তোমরা থাকবে আমার সাথে, তোমরা জানতে পারবে কি করে কি হলো না হলো। আর প্রত্যেকেরই অধিকার আছে সুন্দর একটা ফিগার পাওয়া, ভালো থাকা, সুস্থ থাকা, সবারই। এটা আমি এতদিন নিজে থেকে ইচ্ছে করেই পড়িনি, জানো তো, আমাকে ওইভাবে বলার বা খোঁটা দেওয়ার কেউ নেই, এই মোটা এই সেই এরকম কেউ বলে না কখনো, কিন্তু তবু না, আগে শুনেছি, আগে শুনেছি এই কথাগুলো, অনেক শুনেছি আগে, কিন্তু তখন আমি ওই এই সাহসটা পাইনি, এই সাহসটা পাইনি যে আমি শুরু করব। একটা সাপোর্ট দরকার, দেখবে যে হ্যাঁ কর বা বলার মতো একটা কাউকে দরকার, সেই জিনিসটা পাইনি আমি কখনো, কিন্তু জয় প্রথম থেকেই আমাকে বলে আসছে, আমি নিজেকে ঠিক করতে পারিনি, বুঝেছো তো, মানে খাওয়ার আমি এতটা পরিমাণে ভালোবাসি, কাঁদতে কাঁদতে আমাকে যদি কেউ খাবার দেন আমি কাঁদতে কাঁদতে খাবারটাকে খাবো, এটা তোমরা সবাই জানো, বলার আর নতুন করে কিছু নেই। কিন্তু এখন আমি নিজে যখন রিয়েলাইজ করলাম যে এটা আমার করা উচিত, তখনই ভাবলাম যে না শুরু করি, মনে যখন হয়েছে আমি আজ থেকে শুরু করব, ডেটটা আমি লিখে রাখবো, আমি ওয়েট চেক করতে যাব, সব কিছুই করব, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এখনকার ব্লগগুলো কিন্তু অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, কি খাবো, আমার রান্না কেমন হবে, আমার ডায়েট কি কি, আমার সকাল থেকে রাত অবধি খাবার কি কি, কতটা ওয়েট কমলো, তো এইগুলো তোমাদেরকে তোমাদের সাথে আমি শেয়ার করব। এখনকার ব্লগগুলো কিন্তু কেউ মিস করো না, আর কি করলে কি ভালো হয় তোমরা যদি কেউ জেনে থাকো, তোমরা কিন্তু আমাকে বলতে পারো,
হ্যাঁ, যে এটা করলে ভালো হয় বা এটা করলে ভালো হয় এটা করো, তোমরা বলতে পারো, কোনো কারুর কাছে আমি যাচ্ছি না, নিজে যেহেতু করছি তো তোমরা যদি জেনে থাকো তোমরা আমাকে বলো যে এটা করলে ভালো হয় বা এটা করলে ভালো হয়, এটা খেও না, এটা খেও না, তো বলো আমি তার জন্য আর কি তোমাদের সাথে শেয়ার করা সবকিছু, কি ঠিক করছি কি ভুল করছি, তোমরা ভুলটা ধরিয়ে দিও যদি ভুল করে থাকি। তো এখনকার ব্লগগুলো কিন্তু একদমই মিস করলে চলবে না, প্রত্যেকটা ব্লগে চোখ রাখতে হবে তোমাদেরকে। খাবার দাবারগুলো আমাকে ইগনোর করতে হবে, আর হচ্ছে ফুড ব্লগ না দেখলেই হলো আর কি। আর খাবার যখন রান্না করব শেষের পথে জয়কে বলবো নামিয়ে নিতে, কারণ ওই শেষের পথে যখন তেলটা উপরে ভাসবে কষা কষা তরকারি, মানে ওইটা তো আমি সহ্য করতে পারবো না, জয় খাওয়ার আগে আমি খেয়ে উঠে যাব, কারণ ওই পাশে মাংসের কষা গন্ধ নাকে আসবে, ওসব আমি নিতে পারবো না, খেয়ে উঠে যাবো আর তাড়াতাড়ি ঘুমোতে হবে। তো কি কি করব কাল থেকে সবকিছু শেয়ার করব। এখনকার ব্লগগুলো দেখতে থাকো, আর এই ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও, ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, আর তোমাদের কিছু মতামত থাকলে আমাকে জানি। তো চলো আজকের ব্লগ এইটুকুই, কাল থেকে আসছি নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা দিনের শুরু, নতুন খাবার দাবার, একদমই সবকিছু নতুন। তো চলো আজকের ব্লগ এইটুকুই, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, নতুন একটা সকালে। টাটা, লাভ ইউ।